তোমরা দেখছো, রাজ্য দেখছে, দেশ দেখছে, যাদের দেখার কথা, মেডিকেল কলেজ দেখার কথা, মেডিকেল শিক্ষা দেখার কথা, হোস্টেল দেওয়ার কথা, যারা রাজ্যটাকে পরিচালনা করছে, তারা ব্যাপক জনসমাগম করে কত কী কথা বলছেন। বাঁকুড়ায় নাকি কোন মেডিকেল কলেজের ছাত্রকে তিনি সাহায্য করেছেন মেডিকেল কলেজে, কোথায় প্রধানমন্ত্রীর মণ্ডপ ভেঙে পড়েছে, তাদের জন্য ছুটে গেছেন। আর এই ধর্মতলা থেকে মেডিকেল কলেজে আসতে ক মিনিট লাগে। আমি এখানে এসেছি একজন উদ্বিগ্ন বাবা হিসেবে, অমানবিক এবং ইররেসপন্সিবল, কোনো রেসপন্স নেই। অনেকেই সিনিয়ররা বলছেন, সব বাবা মারা তাই বলবে যে অসুস্থ হয়ে যাবে, মরে যাবে। ওরা মরবে না, এই লড়াই কখনো মরে না। আমি ওদের মনোবলকে সাধুবাদ জানাতে এসেছি এবং এই মনোবলকে টিকিয়ে রাখতে হবে। আর যেহেতু এটা ন্যায্য দাবি মেডিকেল কাউন্সিলের, আমি তো পার্লামেন্টে তুলব বলেছি, সিটের সংখ্যা বৃদ্ধি করতে গেলে পরে মেডিকেল কাউন্সিলকে সন্তুষ্ট করতে হয় যে এইসব নতুন ছাত্রদের হস্টেলের ব্যবস্থা আছে। আমরা কি ধরে নেবো যে আমাদের সরকার সিট বৃদ্ধির জন্য খানিকটা জনগণের কাছে আমি সিট বৃদ্ধি করলাম এটা বলতে গিয়ে মেডিকেল কাউন্সিলকে বোকা বানিয়েছি, মিথ্যে কথা বলেছে।